ময়মনসিংহের কিডনিতে পাথর অস্ত্রোপচারের পর রেখা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি যমজ সন্তানের অন্তঃসত্ত্বা ছিলেন। স্বজনদের অভিযোগ, অজ্ঞান না করেই ওই নারীকে অস্ত্রোপচার করা হয়। বৃহস্পতিবার দিনগত রাত 1টার দিকে নগরীর চর ব্রাহ্মপল্লী এলাকার পেশেন্ট কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। রেখা আক্তার জেলা ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার মাহবুবুল আলমের স্ত্রী। তিনি 15 সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। রেখার স্বামী মাহবুল আলম বলেন, আমার স্ত্রীর গর্ভে 2টি সন্তান ছিল। সম্প্রতি পরীক্ষা করে তার কিডনিতে পাথর ধরা পড়ে। পরে একজনের পরামর্শে পেশেন্ট হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল থেকে জানানো হয়, পেটে বাচ্চা রেখে অস্ত্রোপচার করা, এতে কোনো সমস্যা হবে না। অস্ত্রোপচার শেষে রোগীকে পোস্ট অপারেটিভ রুমে রেখে সবাই চলে যান। রেখার স্বামী আরো বলেন, পরে রাত 3টার দিকে আমি পোস্ট অপারেটিভ রুমে গিয়ে রেখা আক্তারের কোনো সাড়া শব্দ না পেয়ে নার্সকে বিষয়টি জানাই। নার্স এসে দেখে দৌড়ে আরেকজনকে ডেকে আনেন। তিনি এসে দেখি বলেন, রোগীকে মেরে ফেলেছিস। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক ফারুক হোসেন বলেন, নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন, তার যমজ সন্তান ছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত মধ্যরাতে তাকে অপারেশন করানো হয়। অপারেশন পরবর্তী সময়ে সে গুরুতর অসুস্থ হইলে তাকে চিকিৎসার জন্য সিবিএমসি হসপিটালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল মর্গে রাখা হয়েছে। অভিযোগকারীদের অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।